फोटो फ्लैग होस्टिंग करते उभरे दी फ्लैगे दी सही बा एतो दिन एतो पुरानो एकटा कथा पुरान शरीफे आसे किंतु এই কুরআন শরীফের শিক্ষা বন্ধের জন্য আমাদের শিক্ষামন্ত্রী যিনি তখন ছিলেন এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি চেষ্টা করছেন যাকে যাতে করে এই শিক্ষাকে বন্ধ করা যায় যা সে অন্য কথা তো আজকের দিনে আমি সবাইকে বলছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কোভিড-19 ফলো করেন কোভিড-19 কে অনুসরণ করেন আপনারা সবাই এই সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং সরকার যেমনভাবে বলে দিয়েছে আমরা তেমনিভাবে বললে অন্যকে তা উল্লঙ্ঘন করতে পারে তাতে আমাদের কিছু আসে যায় না কিন্তু আমরা মুসলমান যারা আমরা কিন্তু সেই সরকারের সেই নির্দেশিকাকে পালন করবই তাতে কোনো আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা আইন মানি প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বাংলাদেশে ইদানিং একটা লক্ষাধিক ঘটনা হয়ে গেল এত বড় অবিচার এত বড় অন্যায় বুঝায় আর হয়নি কে বা কারা সে যাই হোক যেই হোক কে বা কারা এই পূজার সময় মন্দিরে গিয়ে মন্দিরের বিগ্রহকে তছনছ করে দিয়েছে প্যান্ডেলকে তছনছ করে দিয়েছে আমরা তার ধিক্কার জানাই নিন্দা জানাই শুধু নিন্দা আর ধিক্কার নয় আমরা দাবি করছি এরূপ নরপশুদিগকে ধরে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার জন্য যাতে করে পরবর্তীতে এরূপ আবার দ্বিতীয়বার না হয় আমরা বাংলাদেশের এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যেই বা যারা করেছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার একদিন বা দুই দিন পরেই হোক সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি এবং এর অনন্ত হবে এবং এর বিচার ফটুল হাতে হবে আমরা অত্যন্ত ধন্যবাদ দেই শেখ হাসিনাকে তার এই পদক্ষেপ গ্রহণের জন্য কারণ একটা অন্যায় হলে রাষ্ট্রপ্রধানকে কিছু বলতে হয় কিছু করতে হয় যা করে দেখিয়েছেন বাংলাদেশের মুখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার নিকট আবেদন রাখি যে ভবিষ্যতে যাতে পরে আমাদের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমাদের মধ্যে কোনো তফাত না হয় এবং আমরা যারা আসি আমাদেরকে হিন্দু মুসলমান করে দুভাবে দুভাগে ভাগ করে না দেওয়া হয় তার প্রতি তিনি খেয়াল রাখবেন এবং আমার দেশের মানুষদেরও আমি অনুরোধ করছি আমরা সবাই এক ভারতীয় এর জন্য আমরা এই হিন্দু মুসলমান হয়ে দুভাগ আমরা হব না যে কোনো কাজে আমরা দেশের প্রতি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب الله امر ما قولي دي والله امر ما بابي ما قولي دي الله امر ما قولي دي الله امر مجيد الدجال يا আল্লাহ তোমার অভিবেশে তোমার
হুজুর তান তানটা বই আপনারা